বিয়ে তাড়াতাড়ি হওয়ার আমল হলো পয়সা কামাই করা। কি কামাই করা? টাকা কামাই করা। টাকা কামাই করলে, পরিশ্রম করলে, মনোযোগ দিলে, ভালো করে উপার্জন করলে, উদ্যোক্তা হলে, মানুষের কল্যাণের জন্য চেষ্টা করলে, পয়সা যখন কামাই করবেন তখন চাচা মেয়ে বিয়ে দেয়া লাগবে না, মেয়ের বাপরাই তুলে নিয়ে যাবে ঘর বাড়ি ভেঙে। জি ভাই বিসমিল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত হলে বাবা মায়ের দায়িত্ব তাদের বিয়ে দেওয়া, বিয়ের মাধ্যমে দিনের অর্ধেক পূর্ণ হয়। একটা ছেলে যখন বিয়ে করতে চায় তখন পরিবারের সদস্যরা বলে, এত অল্প বয়সে কিসের বিয়ে, আগে নিজের পায়ে দাঁড়াও, এই মুহূর্তে ছেলেটার করণীয় কি। এই প্রশ্নের উত্তর আমরা বিভিন্ন জায়গায় দিয়েছি, আমি জানি না কি উদ্দেশ্য করে এই প্রশ্নগুলো এনে তাও আবার একেবারে শুরুর দিকে রাখেন কিনা। তবে হ্যাঁ, এটা একটা সমস্যা, এতে কোনো আপনার সন্দেহ নেই যে সন্তানদেরকে সময় হলে বিয়ে দিতে গড়িমসি করা অভিভাবকদের একটা রোগে পরিণত হয়েছে। এটা অভিভাবকদের দায়িত্বহীনতার কাজ, এটা জায়েজ নাই। আমার কথা নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি বলেছেন, তোমাদের সন্তানদেরকে বিবাহের জন্য উপযুক্ত পাত্রপাত্রী যখন পেয়ে যাবা তখন আর দেরি করবা না, দিয়ে দিবা। যদি দেরি করো সমাজ ব্যভিচারে পরিপূর্ণ হবে, ধ্বংসের দিকে চলে যাবে, পরিবার ব্যবস্থা ভেঙে পড়বে, মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। এই কথাগুলো হাদিসের খোলাসা। তো এই জন্য অভিভাবকদেরকে সন্তানদের বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি যেন না করে সেজন্য নির্দেশ দিয়েছেন স্বয়ংকে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অভিভাবকরা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যদি লঙ্ঘন করেন তাহলে আল্লাহর কাছে ধরা খাবেন। আর যুবকদের জন্য বক্তব্য হলো, যুবতী যারা বিয়ে করতে চাচ্ছেন তাদের জন্য বক্তব্য হলো, অভিভাবকরা তো ঠিকই বলছে, আপনারা যদি কাজ কাম করা ছাড়া বিয়ে একটা ধরায় দেয় তাহলে তো আর ঘরের থেকে বাইর হবেন না। এমনিই কাজ করেন না, বাইরে যেতে চান না, চাকরি করতে চান না, অলস, সেখানে বিয়ে করা দিলে তো আপনি আর বের হতে চাবেন না। এই জন্য যুবকদেরও দায়িত্ব হলো বিয়ে করার জন্য তার যে উপযুক্ততা সেটা গড়ে তোলা, অর্থাৎ উপার্জন করা, মহরের টাকা জোগাড় করতে হবে, স্ত্রী ভরণ পোষণ জোগাড় করতে হবে। আপনি চাবেন যে বাপ খাওয়ায় পরে বড় করেছে, এখন বিয়ে করে বউটা অনেক মহরটা হয়ে বেটা দিয়ে দেখ, খাওয়ায়াও দেখ, আপনি শুধুমাত্র তার মাথার উপরে লবণ রেখে বড়ইটা খাবেন, এটা কেমন যৌক্তিক কথা হলো। এই জন্য যুবকরা শুধু আশা করবেন চাচা মিয়া বিয়ে করা দেয় না আর আমার কাছে নালিশ দিবেন, এটা তো ঠিক না। আপনাদেরও কাজ করতে হবে, ঠিক না? ঠিক, মুরব্বীরা মুরব্বীদেরটা দেখবেন যে হ্যাঁ সামর্থ্য আছে ছেলে মেয়েকে বিয়েতে দেরি করবেন না, আর ইয়াংরাও কর্মমুখী হবেন, পরিশ্রম করবেন। আমাকে বলে হুজুর দোয়া শিখাই দেন, যে দোয়া পড়লে বিয়ে তাড়াতাড়ি হবে। আমি কি দোয়া হলো পয়সা, দোয়ার নাম কি আমল? না, দোয়া তো আছে আউযুবিল্লাহ, দোয়া তো করতেই হবে, কিন্তু বিয়ে তাড়াতাড়ি হওয়ার আমল হলো পয়সা কামাই করা। কি কামাই করা? টাকা কামাই করা। টাকা কামাই করলে, পরিশ্রম করলে, মনোযোগ দিলে, ভালো করে উপার্জন করলে, উদ্যোক্তা হলে, মানুষের কল্যাণের জন্য চেষ্টা করলে, পয়সা যখন কামাই করবেন তখন চাচা মেয়ে বিয়ে দেয়া লাগবে না, মেয়ের বাপরাই তুলে নিয়ে যাবে ঘর বাড়ি ভেঙে, ঠিক না? ঠিক। আবার মা বাবা দেখা যায় যে ছেলে মেয়ে উপযুক্ত হয়, কিছু উপার্জন করে, তারপরে বলে পায়ে দাঁড়ান লাগবে। আরে বাবা, পায়ে কি, সে কি আরেকজন পায়ে দাঁড়াইছে নাকি? এই পায়ে দাঁড়ানোর মানে হলো যে লাখ লাখ টাকা লাগবে। না, এটা ঠিক না বাবারা, এটা এটার জন্য আল্লাহর কাছে ধরা খাইতে হবে। স্ত্রীর মোহর দিয়ে কোন রকম ভরণ পোষণ দিতে পারে, আপনি একটা বড় লোকের মেয়ে খুঁজতেছেন কেন? আপনার ভালো মেয়ে খোঁজেন, ভালো ঘরের মেয়ে খোঁজেন, সে গরিবেরও হতে পারে এবং গ্রামেরও হতে পারে, অসহায় কোনো পরিবারের হতে পারে। তার মূল বিষয় হলো তার ভিতরে দিনদারি আছে কিনা, সে তার মালিককে চিনে কিনা, মালিকের সাথে বোঝাপড়া আছে কিনা। এরকম ছেলে এরকম মেয়ে যদি পান, এটার দাম কোটি টাকা, এর চেয়ে দামি কোনো অ্যাসেট আর হতে পারে। বাবা মারা সে দিকগুলো দেখবেন। এই জন্য উভয় দিক থেকে চেষ্টা করতে হবে, যুবকরা শুধুমাত্র বিয়ের আমল দেন, বাপ মাদেরকে ওয়াজ করেন, এই সমস্ত কথা বললে হবে না, নিজেরাও চেষ্টা করতে হবে। আর অভিভাবকদেরও কর্তব্য আছে, বিশেষ করে হারাম সম্পর্কে যখন সন্তান জড়িয়ে যায় তার চাইতে আগ্রহ হয়ে থাকা ভালো, পরবর্তীতে দরকার হলে উঠাউঠি করলো। এক্ষেত্রেও সন্তান যাতে অলস না হয় সেদিকটা বাপমারও খেয়াল করতে হবে, সন্তানও খেয়াল করতে হবে। এই যে দেরিতে বিবাহ, বিলম্বে বিবাহ, এটা কোনো সমাজের জন্য ভালো কিছু বয়ে আনে না। আল্লাহ তোমাদেরকে বুঝার তৌফিক দান করুন।